আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে তিনটা প্রজেক্ট শেয়ার করব, এন্ড আমি মনে করি তিনটা প্রজেক্টে যদি আপনি প্রপারলি ওয়ার্ক করতে পারেন তাহলে মিনিমাম 500 থেকে 1000 ডলার ইনকাম করা সম্ভব। এন্ড আপনি যদি মাল্টি ওয়ার্ক হয়ে থাকেন বা আনলিমিটেড টিক্স ব্যবহার করেন তাহলে সেটা ভিন্ন বিষয়, তাহলে আপনার 2000-5000 ডলার পর্যন্ত আর্নিং করা সম্ভব। সেটা ব্যাপার মুখের কথা না, যদি আপনি প্রমাণ সহকারে দেখেন দেন তারপর আপনি জয়েন করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আজকের প্রজেক্ট গুলো ভাই একদমই ভালো একটা প্রজেক্ট। এন্ড ফার্স্ট যে প্রজেক্টটা সেটা আমি জাস্ট একটু দেখাই। তো এখানে দেখেন ফার্স্ট টাইম তিনটা প্রজেক্টের লিস্ট করলাম, তো তিনটা প্রজেক্ট থেকে আপনি কোনটা মিস করে আছেন বা কোনটা জয়েন করেন নাই সেটা আজকে ভিডিওতে দেখতে পারবেন। এন্ড ফার্স্ট প্রজেক্ট হলো ইলফিন কিংডম, ঠিক আছে? তো এই প্রজেক্ট জাস্ট আমি দেখাইতেছি, এখানে দেখেন টোটালি তারা ফান্ডরাইজ করছে কিন্তু প্রায় 9.35 মিলিয়ন। এন্ড এখান থেকে কিন্তু তারা ফার্স্টে দেখেন বাইনান্স ল্যাব কিন্তু ফান্ড তাদেরকে কিন্তু ইনভেস্ট করছে, তার মানে প্রজেক্টটা কিন্তু বিগেস্ট একটা প্রজেক্ট। এন্ড আমি মনে করি এখান থেকে আপনাদের 200-500 ডলার ইজিলি আর্নিং হবে যদি আপনি মাল্টি ওয়ার্ক হয়ে থাকে, ঠিক আছে? তো সেকেন্ড প্রজেক্টে জাস্ট আমরা বলবো যে এক্সওয়েব প্রজেক্ট। তো এই প্রজেক্টটা কিন্তু প্রপারলি ওয়ার্ক করতে পারলে কিন্তু আপনার মিনিমাম 100-200 ডলার পার অ্যাকাউন্ট আর্নিং হয়ে যাবে। এন্ড তারা টোটালি ফান্ডরাইজ করছে কিন্তু প্রায় 900K, মানে অলমোস্ট প্রায় 9 লাখ ডলারের মতো। এন্ড সেকেন্ড প্রজেক্ট হলো প্যারালাল টেস্টেড, এন্ড এই প্রজেক্ট কিন্তু 34 মিলিয়ন তারা ফান্ডরাইজ করছে, তার মানে বুঝতে পারতেছেন প্রজেক্টে কত বড় স্ট্রং। এন্ড এই দুটা দেখানোর আগে ফার্স্টে ইলফিন যে কিংডমের প্রজেক্টটা এটা আমরা আগে দেখি, ঠিক আছে? তো এখানে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল অফার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, আজকের অফার নামক একটা লিঙ্ক দেওয়া থাকবে, সো সেখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। যারা এখনো জয়েন করেনি অনেক বড় লস করতেছেন, আপনারা মাস্ট বি টেলিগ্রামে জয়েন করে পিন করে রাখবেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এই লিঙ্কটা আপনি ওপেন করবেন ব্রাউজারে, যদি আপনার মোবাইল ইউজার হন তাহলে আপনি কিউব ব্রাউজার অথবা মিসেস ব্রাউজারে এটা ইউজ করবেন, ঠিক আছে? আর পিসিতে হলে আপনার অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন। দেন যখনই আপনার লিঙ্কটা ওপেন করবেন এখানে কিন্তু আপনাকে ফার্স্ট অফ অলই সাইন ইন অপশন দেখতে পারবেন, তো আপনি সাইন ইন অপশনে একটা ক্লিক করবেন, তারপর এখানে বিএনবি চেইনে ক্লিক করবেন, করার পর মেটাবাক্সে ক্লিক করবেন, দেন আপনার মেটাবাক্সটা কানেক্ট করে নেবেন। তো আমি কিন্তু মেটাবাক্সটা কানেক্ট করে নিয়েছি। তো এখানে আপনার আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনার এখানে ফাস্টেট যেটা আছে ফাস্টেটটা আপনাকে নিতে হবে, ঠিক আছে? ফার্স্টে ফাস্টেট লিঙ্কটা ওপেন করবেন, ওপেন করার পর আপনি বিএনবি যে টেস্টনেট গুলো জয়েন করেন ওয়ালেট দিয়ে, আপনি ওই ওয়ালেট থেকে বিএনবি অ্যাড্রেসটা নিয়ে জাস্ট এখান থেকে ফাস্টেটটা ক্লাইম করে নিন, ঠিক আছে? এখানে ফাস্টেটটা ক্লাইম করবেন 0.3 বিএনবি আপনাকে দিবে সম্পূর্ণ ফ্রিতে। দেখেন এখানে 0.3 বিএনবি আপনি জাস্ট এখানে অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেসটা দেওয়ার পর সেন্ডে ক্লিক করবেন, ক্যাপচারটা সোল্ড আউট করবেন, দেন আপনার ইনস্টা কিন্তু ফাস্টেটটা দিয়ে দিবেন। তারপর আপনি এই পেজে চলে আসবেন, আসার পর এখান থেকে আপনার কি করবে ওয়ালেটটা কানেক্ট করবেন, কানেক্ট করার পর এখান থেকে অ্যাড ডু আইকন, জাস্ট অ্যাড ডু আইকনে ক্লিক করবেন, নিচে আসবেন, আসার পর ফার্স্টে বলেই আপনি চেকিং এ ক্লিক করবেন। ডেইলি চেকিং করলে কিন্তু আপনি 5 পয়েন্ট পাবেন। দেন আপনি এখানে যদি 0.05 বিএনবি ডিপোজিট করেন, মানে টেস্টনেটেড বিএনবি, তাহলে আপনার এক্সট্রা 100 পয়েন্ট পাবেন, ঠিক আছে? আপনার ডেইলি আপনার এখানে যদি 0.05 বিএনবি ডিপোজিট করেন তাহলে মেবি আপনার ডেইলি 100 পয়েন্ট পাবেন, ঠিক আছে? ফার্স্টে আমরা কি করবো চেকিং এ ক্লিক করবো, দেন আমাদের ওয়ালেট থেকে পারমিশন চাইবে, জাস্ট ওই পারমিশনটা আমরা এলাও করবো, আমি এখানে কনফার্মে ক্লিক করবো। আর এগুলো সব কিন্তু টেস্ট নেটের ফি যাবে, কোনো প্রকার মেন নেটের আপনার খরচ যাবে না। দেখেন আমাদের কিন্তু এটা সাকসেস হয়ে গেছে, এন্ড আমাদের ইনস্টার কিন্তু এখানে কিন্তু পয়েন্টগুলো অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমরা জাস্ট এখানে ক্লিক করবো ডিপোজিটে, দেন এখান থেকে আমরা অ্যামাউন্টটা বসাবো, আমি জাস্ট এখান থেকে 26 দিয়ে দিবো। দেখেন এখানে এক লাস্ট কিন্তু 0.05 বলতেছে, আমরা এক লাস্টটা যেটা আছে এটাই দিয়ে দিবো, তো আমি এখানে 0.05 দিয়ে দিলাম, দেন ডিপোজিটে ক্লিক। তো আমি কিন্তু এটা ডিপোজিট করে নিয়েছি, এখন আমার এখানে কিন্তু সাকসেসফুল দেখাবে, তো দেখেন আমার কিন্তু এটা ডান হয়ে গেছে। এখন কিছুক্ষণের ভিতরে কিন্তু আমার এটাও কমপ্লিট হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু 105টা পয়েন্ট আমার হয়ে গেছে, ঠিক আছে? এখন এখানে যদি বাই এনএফটিতে ক্লিক করি তাহলে আমাদের অন্য একটা মার্কেট প্লেসে নিয়ে যাবে, মেবি এটা মেইন নেটের টাস্ক, তো এটা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? এগুলো এখন দেখা লাগবে না, এগুলো পরের টাস্ক। তো আমরা এখানে দেখেন কিছু গেম খেলে প্লে ওয়ান গেম দেন 10 পয়েন্ট, ঠিক আছে? তো এখানে আপনার জাস্ট এই গেমগুলো ওপেন করবেন, ওপেন করার পর আপনি যদি 5টা গেম উইন হন তাহলে আপনি 200টা পয়েন্ট পাবেন, ঠিক আছে? আর এখানে যদি আপনি ইনভাইট করেন, একটা ইনভাইটে 50 পয়েন্ট, দেন আপনি এখানে 5টা ইনভাইটে কিন্তু 250 পয়েন্ট, এগুলো আপনি আনলিমিটেড টিক্স ইউজ করবেন বিভিন্ন মাল্টি সেট আপ, ঠিক আছে? তাহলে আপনার এখান থেকে আরো এক্সট্রা বেনিফিট পাবেন, এই আর কি। এটা হলো ফার্স্ট প্রজেক্ট, ঠিক আছে? একদম তেমন কোনো কাজ নেই, জাস্ট করে নেবে। আর যদি কোনো আপডেট আসে বা অনেকগুলো কিন্তু টাস্ক অ্যাড হবে তখন আমরা আপডেট দিয়ে দিবো যে এটার টাস্ক এটা, ঠিক আছে? অবশ্যই আপডেট ফলো করবেন। তো এই আর কি, এটা আমাদের ফার্স্ট প্রজেক্ট। এন্ড সেকেন্ড প্রজেক্ট হলো এক্সওয়েব, এন্ড এই অ্যাকসেপ্ট কিন্তু আমরা অলরেডি অনেক আগে শেয়ার করে ফেলেছি, তো এটার আপডেট আসছে, ওই আপডেটটা সহ আমরা কিন্তু এখন অ্যাডপ্টটা দিব।
আপনাকে এখানে কিন্তু ট্রানজেকশন করতে হবে, ট্রানজেকশন না করলে কিন্তু আপনি অ্যাকসেপ্ট কিন্তু ইনিজেবল হবেন না, ঠিক আছে? তো এখন দেখেন জাস্ট আমি এখানে চলে আসবো, আশা করি এখান থেকে আমার কি করবো সার্চে দিব, সার্চে দেওয়ার পর এখানে দেখেন এই যে দেখেন আমি কিন্তু বলে এসেছি এপ্রিলের 17 তারিখে যে মিনিমাম আপনাকে এখানে ট্রানজেকশন করতে হবে, আর ট্রানজেকশনটা একদমই ইজি, জাস্ট আমি দেখাইতেছি। তো এখান থেকে দেখেন আমরা কিন্তু অ্যাডাপ্টার শেয়ার করছি অলমোস্ট মার্চের 15 তারিখে, ঠিক আছে? এখনো কিন্তু অনগোয়িং আছে। এন্ড এখানে জাস্ট আপনি লিংক ওপেন করবেন, ওপেন করার পর ফার্স্টে আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনি কি করবেন, এখান থেকে লিংক ওপেন করে মেটাভার্সের সাথে কানেক্ট করবেন, দেন থ্রি ডট আইকন পাবেন, ওইখানে ক্লিক করে আপনার নিচে পয়েন্ট স্কোরে গিয়ে তারপর আপনার টুইটার আর টেলিগ্রামের টাস্কটা কমপ্লিট করলে ইনস্ট্যান্ট 100 পয়েন্ট পাবেন। আর এই পয়েন্টগুলো যদি আপনি ইনিজেবল হতে চান তাহলে আপনার ট্রানজেকশন করতে হবে তাদের সোয়েব ডেক্সের ভিতরে। জাস্ট আমি লিংক ওপেন করলাম, তো খেয়াল করে আমি কিন্তু ওয়ালেটে কানেক্ট করে ফেলছি। এখন জাস্ট আমি কি করবো, এখানে পয়েন্ট যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনি ওয়ালেটে কানেক্ট করে যে পয়েন্ট সেকশনে চলে আসবেন, আর যদি মোবাইল হন তাহলে আপনি এখানে থ্রি ডট আইকন পাবেন, ওইখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। তো এখানে পয়েন্টে ক্লিক করবেন, করার পর এখানে আপনার টাস্ক পাবেন, দেখেন এই যে আমি কিন্তু এই টাস্ক কমপ্লিট করে নিয়েছি। এখন জাস্ট এই টাস্কটা আমি কমপ্লিট করলে কিন্তু আমার আরো এক্সট্রা 100 পয়েন্ট পাবো, ঠিক আছে? আমি জাস্ট এখানে দেখাইতেছি, তো এখান থেকে আমি লাইক রিটার্ন করে দিলাম। করার পর এখান থেকে আমি কি করবো, এগিন এই পেজে চলে আসবো, আসার পর এখানে জয়েন টেলিগ্রামে ক্লিক করে তারপর দেন আমরা এগিন আবার এখানে ক্লিক করবো, দেন আমাদের কিন্তু অটোমেটিক টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখেন এখানে ক্লাইম 100 পয়েন্ট, জাস্ট আমরা 100 পয়েন্টে ক্লিক করবো আমাদের কিন্তু এটা ক্লাইম হয়ে যাবে, ঠিক আছে? এখন এখানে আমরা টোটালি কিন্তু 200 পয়েন্ট দেখাবে, জাস্ট আমি দেখাইতেছি। তো আমরা এখান থেকে চলে আসলাম আবার এই ভিডিওটা, তো দেখেন আমার এখানে কিন্তু 200 পয়েন্ট, ঠিক আছে? এখন এই পয়েন্টগুলো দিয়ে আমার যদি ইনিজেবল হতে চাই তাহলে দেখেন আমার কিন্তু এখানে ভলিউম করতে হবে, দেখেন জিরো ভলিউম, জিরো সোয়েপ, মানে কোনো কিছু কিন্তু আমি সোয়েপ টেপ কিচ্ছু করি, ঠিক আছে? সোয়েপ করতে হলে অবশ্যই এখানে আপনি সোয়েপ অপশনে ক্লিক করবেন, এই সোয়েপ অপশন, তাই না? আপনি এখান থেকে কি করবেন, আপনার বেস নেটওয়ার্ক বা আপনার এখান থেকে অনেক ফিউচার আছে তাহলে আপনি এখান থেকে এই যে দেখা গেছে মেবি বিএনবিও আছে, বিএনবি নেই, জাস্ট আপনি ইথেরিয়াম নেটওয়ার্কের বেস নেটওয়ার্কের ভিতরে আপনি কি করবেন $5 ডিপোজিট করে নেবেন বাইন্যান্স থেকে, ঠিক আছে? $5 থেকে $10, আর যদি আপনি চান আরো বেশি দিয়ে করতে তাহলে ওইটা ভিন্ন বিষয়। তাহলে আপনি $5 থেকে $10 বেস নেটওয়ার্ক ডিপোজিট করলে আপনার 12 সেন্ট ফ্রি কাটবে বাইন্যান্স থেকে, 12 থেকে 13 সেন্ট, দেন আপনি ওইখান থেকে আপনার কি করবেন একটা অ্যামাউন্ট দিবেন, যেমন আমি ফর এক্সাম্পল আপনাকে 0.3005 দিয়ে দেখাবো, তারপর এখান থেকে মানে আমি দেখানোর জন্য আপনাকে বলতেছি, তারপর এখানে ম্যাটিক সিলেক্ট করবো, ঠিক আছে? তো ম্যাটিক সিলেক্ট করার পর এখান থেকে আপনি চেঞ্জ চেইন, ঠিক আছে, এখানে ক্লিক করে আপনার মেটাভার্স থেকে আপনার তাদের যে নিজস্ব চেইনটা আছে এটা অ্যাড হবে, দেন আপনারা কী করবেন এখান থেকে সোয়েবে ক্লিক করবেন, ইনস্ট্যান্ট সোয়েব হবে, কিছু পরিমাণ ফি যাবে, মেবি 40 থেকে 50 সেন্ট ফিগার, আপনার এখানে কিন্তু ভলিউম কাউন্ট হবে, মানে সোয়েব করতেছেন ট্রানজেকশন কাউন্ট হবে, আর এই অনুযায়ী কিন্তু তারা অ্যাড ড্রপ দিবে। আর অ্যাড ড্রপটা কী ধরনের দিবে, তাদের নিজস্ব টোকেন দিতে পারে এক সোয়েব, বা বিভিন্ন অ্যাড ড্রপ আসলে ওইগুলো আপনার এই সোয়েব ট্রানজেকশন করার কারণে আপনি ইনিজেবল করতে পারে, দেন ওইগুলো আপনার এখানে ইনিজেবল দেখান, ঠিক আছে? এই আর কি, আপনি যত বেশি পয়েন্ট কালেক্ট করবেন তত বেশি আপনার র্যাঙ্কে আপ থাকবে, আর র্যাঙ্কে আপ থাকা মানে কিন্তু ভালো পরিমাণে একটা বেনিফিট পাও, ঠিক আছে? তো এই ছিল বিষয়। তো এটার প্রজেক্টে জাস্ট আমি রাইসটা দেখাই দিই, কত ডলার রাইস করছে তারা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা টোটালি প্রায় $9 লক্ষ রাইস করে ফেলছে, অ্যান্ড প্রজেক্ট কিন্তু একদম নতুন আসছিল মার্চে, অ্যান্ড এখানে কিন্তু তারা অলরেডি $9 লক্ষ রাইস করে ফেলছে। আর আমাদের যদি এয়ারড্রপ দেয় মিনিমাম বাই 50-100-200 ডলার আপনি ধরে রাখেন অ্যাডম দিবে, ঠিক আছে? আর এটা কিন্তু খুব শীঘ্রই এন্ড হয়ে যাবে, মেবি এপ্রিল মাস পর্যন্ত চলবে, দেন মে মাসে কিন্তু আমাদের অ্যাডম দিয়ে দিবে, ঠিক আছে? খুব শীঘ্রই আপনি এখানে জয়েন করার চেষ্টা করবেন অ্যান্ড ভালো একটা বেনিফিট পাবেন, এই আর কি। অ্যান্ড আমাদের থার্ড প্রজেক্ট যেটা কিন্তু বিগেস্ট প্রজেক্ট, জাস্ট আমি দেখাইতেছি। তো আমাদের থার্ড প্রজেক্ট যেটা সর্বশেষ প্রজেক্ট, টোটাল রাইস করছে $34 মিলিয়ন, অ্যান্ড আমি মনে করি যদি আপনি এখানে প্রপার ওয়ার্কিং করতে পারেন অ্যান্ড যদি আপনি সবচেয়ে বেশি পয়েন্ট আর্নিং করতে পারেন, লাইক 2 লাখ 5 লাখ পয়েন্ট, তাহলে আপনার মিনিমাম এখান থেকে $500,000-$2,000 পর্যন্ত প্রফিট হবে, কারণ এই টেস্ট নেটটা ভাই অনেকটাই বড়। অ্যান্ড তাদের টুইটারে কিন্তু প্রায় ভালো ভালো প্রজেক্ট কিন্তু সাপোর্ট করতেছে, ঠিক আছে? যদি আপনি প্রজেক্টটা মিস করেন ভাই তাহলে অনেক বড় আফসোস করবেন আজকের প্রজেক্টটা। সো আজকের প্রজেক্টটা জয়েন করার জন্য আপনার লিঙ্ক তো দেওয়া থাকবে, জাস্ট আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে আপনার যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা ওপেন করবেন, ঠিক আছে? আর অবশ্যই আপনার যারা সাপোর্ট ইথেরিয়াম, ঠিক আছে, যেটা ক্লাইম করতে হয় ওটা যদি আপনি ক্লাইম না করে থাকেন তাহলে আমরা এখানে লিংক অ্যাড করে দিব, জাস্ট আপনি ওইখান থেকে লিংকটা ওপেন করবেন। তো লিংক কিন্তু অ্যাড করে দিয়েছি, তো জাস্ট আপনি কি করবেন ফার্স্টে ক্লাইম নাও ক্লিক করবেন, আর এটা কিন্তু আপনার যদি ফাসেটটা নিতে হয় তাহলে কিন্তু আপনার এলকেডিএম এর ভিতরে কিন্তু অ্যাকাউন্ট থাকতে হবে, আর এই সবচেয়ে বড় কথা হলো আপনার ইথেরিয়াম কিন্তু ট্রানজেকশন থাকতে হবে আপনার ওয়ালেটে, না হলে কিন্তু আপনি কোনো প্রকারে এখানে কিন্তু ফাসেটটা ক্লাইম করতে পারবেন না, ঠিক আছে? আপনার যখন ইথেরিয়াম ট্রানজেকশন থাকবে আপনি কি করবেন, এখান থেকে সরাসরি আপনার এই যে লগইন এ ক্লিক করবেন,
ক্লিক করার পর আপনার একটা গুগল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। করার পর এখানে আপনার ইথেরিয়াম সপোলিয়ার ভিতরে আপনার থাকবে। জাস্ট আপনি এখানে অ্যাড্রেসটা দেওয়ার পরে সেন্ডে ক্লিক করবেন। তারপর আপনার এখানে ক্যাপচারটা সোল্ড আউট করলে কিন্তু ইনস্ট্যান্ট আপনার 0.5 সপোলিয়ার ইথেরিয়াম কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। আর যদি আপনি এখানে কোনো প্রকার আপনার ওয়ালেটে ট্রানজেকশন না থাকে মেইননেটের ইথেরিয়াম, তাহলে কিন্তু আপনি এখান থেকে ইথেরিয়াম নিতে পারবেন না, মানে ফাসেটটা নিতে পারবেন না, আপনি কিন্তু নট এলিজিবল এটা দেয়া, ঠিক আছে। যাই হোক, কোনো প্রবলেম নাই, আপনার জাস্ট এখানে ফাসেটটা ক্লাইম করে নেবেন। ক্লাইম করার পর তারপরে এখান থেকে আপনার ফার্স্টে জয়েন লিংক, ঠিক আছে, এই দেখেন জয়েন লিংক, অফার লিংক, জাস্ট আপনি এই লিংকটা ওপেন করবেন। আর আগেই বলিনি এটা কিন্তু একটা লেগি লেগি ভাব, সো ফার্স্টে আপনারা ভিপিএন ইউজ করবেন, যে কোনো একটা ভিপিএন ইউজ করবেন। যদি আপনি পিসিতে এখানে অ্যাডপ্ট করেন বা আপনি যদি মোবাইলে করেন, তাহলে আপনার সুপার ভিপিএন অথবা সিকিউরিটি ভিপিএন ইউজ করতে পারেন, তাহলে আপনার বেটার হবে, ঠিক আছে। অবশ্যই ভিপিএন ইউজ করবেন। তো আপনি যখন ফার্স্টে টেস্ট নেটটা এটা ওপেন করবেন, ওপেন করার পর আপনাকে বলবো যে রেফার কোড দিতে, ঠিক আছে। ফার্স্টে আপনি রেফার কোডটা দিয়ে দিবেন এখান থেকে, এই যে রেফার কোড। তো এই রেফার কোড থেকে আপনি যে ক্লিক করলে রেফার কোডটা পপ হবে, দেন আপনি রেফার কোডটা দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়া দেওয়ার পর তারপর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে, দেন এখান থেকে আপনার সাপোলে ইথেরিয়াম থাকবে, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে অ্যামাউন্টটা দিবেন, আপনার 0.5 কত অ্যামাউন্ট আপনি এখানে ব্রিজ করতে চান। তো আমি জাস্ট আপনি কি করবো, 0.5 এখান থেকে আমি 2 দিয়ে দিব। 2 দিয়ে আপনি জাস্ট ব্রিজ করবেন, ঠিক আছে। ব্রিজ করার পর আপনি এখান থেকে প্যারালাল যে চেইন লিস্ট আছে, তো এখানে আপনাকে ব্রিজ হবে, ব্রিজ হবে তাদের নিজস্ব ইথেরিয়াম এখানে অ্যাড হবে, ঠিক আছে। আর অ্যাড হয়ে যাওয়ার পর আপনার এখানে কিন্তু ব্রিজটা কমপ্লিট। তো আমি অলরেডি এখানে করে ফেলেছি, তো এখন জাস্ট আমরা দেখাবো। তো যখন আপনি এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, বা ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে, এখানে আপনি দেখলে বুঝতে পারবেন আপনার ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে আপনি অ্যাপসে ক্লিক করবেন, করার পর এখানে ওয়ালেটে ক্লিক করবেন, করার পর আপনি এখন মেইন কাজ, ঠিক আছে, এটার ভিতর থেকে। এখন এখানে আপনি যখন এটা ওপেন করবেন, ওপেন করার পর আপনি দেখেন এখানে কিন্তু আমাদের আরও একটা ওয়ালেট ক্রিয়েট করতে হয়েছে। এখানে কিন্তু আপনার ওয়ালেট ক্রিয়েট করতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, করার পর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, ওয়ালেট একটা পারমিশন যাবে, জাস্ট পারমিশনটা অ্যালাউ করলে কিন্তু আপনার এখানে ওয়ালেটটা ক্রিয়েট হবে, ঠিক আছে। আর ওয়ালেটটা ক্রিয়েট করার পর তারপর আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি অ্যাপসে ক্লিক করবেন, এই অ্যাপসে অ্যাপসে ক্লিক করার পর ওয়ালেটে ক্লিক করবেন। দেন এখানে এরকম আসবে, এখানে আপনি গেট টেস্ট টোকেন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, ইনস্ট্যান্ট একটা টেস্ট টোকেন আপনি কিন্তু অ্যালো হবে। পারমিশনটা ওয়ালেট থেকে দিয়ে দিবেন, আপনি কিন্তু ইনস্ট্যান্ট অ্যালো হবে, ঠিক আছে। অ্যান্ড অ্যালাউ হয়ে যাওয়ার পর তারপর আপনি এখান থেকে কি করবেন, আপনার দেখতে পারবেন আপনার ব্যালেন্স। তো আমার এখানে কিন্তু এই ফার্স্ট ব্যালেন্সটা কিন্তু $296, ঠিক আছে। এখন আমরা কি করবো, এখান থেকে আমরা কি করবো, অ্যাপসে ক্লিক করবো, করার পর এখানে আমরা যে ল্যান্ডিং এ ক্লিক করবো, এখানে কিন্তু মূলত আপনার লিকুইডিটি অ্যাড করতে হবে, তারপর সোয়াইপ টেপ করতে হবে, এগুলো করলে মোটামুটি আপনার পয়েন্ট কালেক্ট হবে, ঠিক আছে। দেখেন টোটাল কিন্তু সাপ্লাই কিন্তু প্রায় অনেক, এখানে কিন্তু তারা কিন্তু অনেক সাপ্লাই করছে, ঠিক আছে। তো আমিও এখানে কিন্তু দেখেন সাপ্লাই করছি, অনেক ই করছি, গ্রো করছি, ঠিক আছে। তো এগুলো জাস্ট ক্লাইম করবো। তো এখান থেকে আপনারা জাস্ট আমি বলে নেই, এখানে আপনার যত বেশি ইথিরিয়াম ট্রানজেকশন করতে পারবেন, মানে সাপোলে ইথিরিয়াম, তত বেশি পয়েন্ট। আর পয়েন্টটা কিভাবে আর্নিং হবে সেটাও আমি দেখে যাচ্ছি। আর যত বেশি পয়েন্ট আর্নিং করবেন, তত বেশি আপনি কিন্তু টোকেনের অ্যালোকেশন পাবেন, ঠিক আছে। মাস্ট বি আপনার পয়েন্টটা আর্নিং করবেন। তো এখান থেকে যখনই আপনার মনে করেন যে ফাসেটটা ক্লাইম হবে, সবকিছু কমপ্লিট, দেন আপনি নিচে আসবেন, ঠিক আছে। নিচে আসার পর এখান থেকে ফার্স্টে আপনাকে দেখাবে যে এরকম, ঠিক আছে, এরকম এখানে আরো কয়েকটা টোকেন দেখাবে। তো আপনি কি করবেন, ফার্স্টে যে ইথিরিয়াম ATH টোকেন, ঠিক আছে, তারপর আমি এখানে সাপ্লাই দিয়ে ক্লিক করবেন, করার পর আপনার মেইন এই ব্যালেন্স গুলো দেখাবে। যেমন আপনার আজকে এখানে ক্লিক করার পর আপনি এই যে দেখেন AA ওয়ালেট, মানে AA ওয়ালেট মানে এই যে এইটা, ঠিক আছে। আর আপনার এখান থেকে যেটা দেখছেন মেটামাস্ক, সেটা হলো আপনার এই ওয়ালেট, ঠিক আছে। এখন আপনি জাস্ট এই দোনোটার ভিতর থেকে আপনি কিছু কিছু পরিমাণ এখানে সাপ্লাই করবেন। যেমন আমি মেটামাস্ক থেকে ক্লিক করবো, তারপর এখানে আমার মেটামাস্ক আমার ব্যালেন্স দেখা যাচ্ছে 0.0872। এখন আমি এখান থেকে 0.00005 দিব, তাহলে কিন্তু আমার এখানে প্রায় অনেক সাপ্লাই দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা সাপ্লাই দিয়ে ক্লিক করবো, ওয়ালেট থেকে পারমিশন যাবে, জাস্ট ওই পারমিশনটা অ্যালাউ করবো। তো আমি কিন্তু এখানে সাপ্লাই দিয়ে ক্লিক করে দিলাম, আমাদের কিন্তু ইনস্ট্যান্ট সাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে কিছু পরিমাণ চাইলে উইথড্র করতে পারবেন। আর এখানে আরো কয়েকটা টোকেন দেখাবে, USDC, তারপর WBTC। তো আপনি ওগুলোর ভিতরে কিছু কিছু পরিমাণ কিন্তু আপনি যে ফাসেটটা ক্লাইম করছেন ওগুলো দেখাবে, আপনি কিছু কিছু পরিমাণ এখানে সাপ্লাই দিয়ে ক্লিক করে সাপ্লাই করে দিবেন, ঠিক আছে। তারপর নিচে আসার পর আপনি দেখবেন আরো কিছু আছে, এগুলো এগুলো মেবি এখন করা যাইতেছে না, তো তারপর চেষ্টা করবেন। যদি করা যায় তাহলে তো ভালো, আপনি এখানে চেষ্টা করবেন সাপ্লাই দিয়ে ক্লিক করে, আপনার যদি ব্যালেন্স দেখায় তাহলে কিছু কিছু সাপ্লাই করে দেবে, যত বেশি সাপ্লাই করবে। আর ডেলি কিন্তু অ্যাক্টিভিটি থাকতে হবে, না হলে কিন্তু কোনো প্রকার আপনি এখান থেকে কিন্তু বেশি পয়েন্ট পাবেন না। আর পয়েন্ট যদি বেশি না পান, তাহলে তো ভাই বলা যায় আপনি ভালো একটা অ্যাডোপের এলিভেশন পাবেন না, ঠিক আছে। মাস্ট বি আপনারা এখানে অ্যাক্টিভ থাকবেন। আর এখানে আপনি আবার অ্যাপসে ক্লিক করবেন, ঠিক আছে। আপনারা তো এখানে আমাদের ওয়ালেট, ল্যান্ডিং আর ব্রিজ কমপ্লিট, এখন আমরা অ্যাডোপ সেকশনে যাবো। এখানে আমাদের মেইন যে ব্যালেন্সগুলো দেখাবে, পয়েন্টগুলো দেখাবে, সবকিছু আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। তো এখানে মাস্ট বি আপনারা এখানে সবকিছু চেকিং করবেন ডেইলি। দেখেন টোটাল ইউজার কিন্তু 97,848 জন,
এন্ড আমার দেখেন আমার কিন্তু $30,000 ভলিউম হয়েছে, এন্ড আমি কিন্তু টোটালি প্রায় কিন্তু 3,466 পয়েন্ট পেয়েছি। আর আমার মতো যারা ফার্স্ট থেকে কাজ করছে অনেকেই দেখলাম 10,000, 20,000, 50,000 পয়েন্টও পায় বসে। ঠিক আছে, তো আপনারা যারা এখানে কাজ করবেন চেষ্টা করবেন ডেইলি বেশি অ্যাক্টিভিটি থাকতে, বেশি ভলিউম করার জন্য, তাহলে কিন্তু ভালো একটা লেভেলে আপনি আর্নিং করতে পারবেন। ঠিক আছে, ভালো একটা পয়েন্ট কালেক্ট করতে পারলে কিন্তু আপনার প্যারালাল যে টেস্টটা আছে তাদের প্যারা টোকেন PARA ওই টোকেনের এলিগেশন আপনারা পাবেন অ্যান্ড ভালো একটা প্রফিট করতে পারবেন। তো এই আর কি। ঠিক আছে, আর এখানে আপনার যে টাস্ক আছে বাকি দুটা এগুলো কিন্তু এখনো আসে নাই, আপনার এই তিন এই চারটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো আপনার যত পারবেন চেষ্টা করবেন ভালো একটা প্রজেক্ট থেকে ভালো একটা কিছু আর্নিং করার, মিনিমাম তিনটা কোয়ালিটি ইউজ করেন তিনটা প্রজেক্টে, তাহলে আপনার মোটামুটি ভালো একটা প্রফিট হবে। সো আজকে ভিডিওটা কিন্তু এতটুকুই, অ্যান্ড এগুলোর যে আপডেট আসবে অবশ্যই আমরা কিন্তু টেলিগ্রামে দিব। যদি আপনি টেলিগ্রামে অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু আপনি এইসব অফার করে কোনো লাভ নেই ভাই, কোনো লাভ নেই। কারণ আপনি যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনি কোনো প্রকার রেওয়ার্ড পাবেন না, কোনো প্রকার আর্নিং করতে পারবেন। পরে এসে বলবেন ভাই শুধু শুধু কাজ করাইছেন, ভালো একটা আর্নিং করতে পারতেছেন। তো এই আর কি। ঠিক আছে, সো প্রত্যেকেই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।